আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি দেখাবো, আমি দুইজনের অনুরোধে আমি দেখাবো চেয়ারের কাবার। আমাকে বেশ কিছুদিন আগে এক আপু অনুরোধ করেছিল, আর কালকেও আমাকে একজন অনুরোধ করেছে যে কাবারটা কীভাবে রাউন্ড করে কাটতে হবে। তো সেই আপন অনুরোধে আমি আজকে দেখাবো চেয়ারের কাবার কীভাবে রাউন্ড করে কাটে, সেটা শেয়ার করবো। তো আমাদের যে চেয়ার আছে সেটা মাপ দিয়ে আমি দেখাবো। হ্যাঁ, আমাদের এই চেয়ারটা তো উপরে রাউন্ড আছে, এই চেয়ারের মাপে আমি দেখাচ্ছি। এখানে মাপ আছে, আমাদের চেয়ারটার মাপ আছে 19 ইঞ্চি। তা 19 পরিমাণ থেকে রাখা হবে, মোটামুটি 19 থাকবে। আর এখানে আড়ে কতটুকু আছে সেটুকু দেখাবো। হ্যাঁ, এখানে কিন্তু 32 ইঞ্চি। আর উপরে যে রাউন্ডটা, এটা কিন্তু কীভাবে কাটবে ওটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর ওখানে যে, হ্যাঁ, এই যে যে রাউন্ডের যে সাইডের জায়গাটুকুর মাপটা নিতে হবে কীভাবে, ওটা হয়েছে 5 ইঞ্চি। একটু ফলো করতে হবে এবং ভালো করে দেখতে হবে ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই মাপটা নিলে কিন্তু পারফেক্ট হবে। তো এখন কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু ওই ঝুলটা মেপে কেটে রাখা হয়েছে। এখানে যে আমি এখানে নেওয়া হয়েছে 1 ইঞ্চি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি মাপ নিয়েছিলাম 19 ইঞ্চি, সেখানে আমরা এখানে 20 ইঞ্চি নেব, কারণ সেলাইয়ের ভিতরে চলে যাবে 1 ইঞ্চি। আর আড়ে নিয়েছিলাম 32 ইঞ্চি, সেখান থেকে 1 ইঞ্চি বেশি নেব, সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো আর যে রাউন্ডটা নিয়েছিলাম ওটা কীভাবে কাটতে হবে দেখেছি, দেখে দিচ্ছি। আর সাধারণত একটা কাবার বানাতে আধা গাছ কাপড়ে হয়ে যাবে, কিন্তু একটু বড় হলে 10 গিরি কাপড় লাগে। তো এখানে যে 5 ইঞ্চি রাউন্ডটা দিবে, 5 ইঞ্চি নিচের থেকে একটা দাগ থাকবে, এইভাবে গোল করে রাউন্ড দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু হিসাবটা ঠিক থাকবে। আর কিছুই না, এটা কাটা হয়ে গেলো, রাউন্ডটা দিলে কাটলি কাটা হয়ে গেলো, এখন শুধু সেলাইটা করলেই হয়ে যাচ্ছে। একদম খুবই সহজ এবং ইজি কাজ। তো আমি কাটাটা দেখিয়ে দিলাম, এখন সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেলাইয়ের জন্য নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমে এই রাউন্ডটা পুরোটা সেলাই করে নিতে হবে, এইভাবে পুরো ওখান থেকে একদম এই পর্যন্ত চলে আসতে হবে সেলাই করে। হ্যাঁ, এই যে কিন্তু হয়ে গিয়েছে, এখন শুধু নিচটা ভাঙ্গা দিলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, নিচটা এখন ভাঙ্গা দিলে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম খুবই সহজ, খুবই ইজি চেয়ারে কাবার বানানো। তো আমি একটু সেলাই করার পর আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে কিন্তু কাবারটা অলরেডি সেলাই করে চেয়ারে ভরে নিয়েছি। যে কত সহজে কত ইজিভাবে কিন্তু এই ধরনের কাবার ঘরে বসে বাড়ি নিয়ে যায়। আর চেয়ারের মাপ অনুযায়ী সবাই বানাবে, মানে অনেকের চেয়ার এক এক রকম, তো সেইভাবে মাপটা নেবে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে মাপটা নেবে। তো এই যে আমি কাঠের চেয়ার আছে, আমার কাঠের চেয়ারে মাপটা দিয়েছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু করে নিও। আর যারা যারা করেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো আজকের মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ দেব। পরবর্তীতে যে কোনো জিনিস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।